নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন। আপনার জন্মচক্রের মধ্যে রয়েছে এমন কিছু দোষ, যেই দোষ আপনাকে সমস্যা যুক্ত করছে, বারবার বিভিন্ন বাধার সৃষ্টি করছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার দোষ ত্রুটি যদি আপনার জন্মচক্রে কিছু থাকে, তাহলে আজই তার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর। আর কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাব একদম অনুষ্ঠানে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোষ নিয়ে আলোচনা করব। এই দোষটি জন্মকুণ্ডলীর মধ্যে বহু সময় দেখা যায়, অর্থাৎ শনি রাহুর শ্রাপির দোষ নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই এই দোষটি কীরকমভাবে তৈরি হয় সেই বিষয়টাকে যদি বোঝেন, অর্থাৎ শনি রাহু মিলিত হয়ে তৈরি হয়, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুটি অশুভ গ্রহ মিলে কিন্তু এই দোষটি তৈরি করছে নেগেটিভভাবে। তাই এই দোষটিকে শ্রাপির দোষ বলা হয়, অনেকে এই দোষটিকে পিতৃদোষ বলে, অনেকে প্রেত দোষ বলে দেয়। আলটিমেটলি এরকম এই দোষটি যদি জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে এই যেই সমস্ত জাতকের জন্মচক্রের মধ্যে এই দোষটি থাকবে, সেই সমস্ত জাতকের উপরে তন্ত্রক্রিয়ার এফেক্ট খুব কুইকলি হওয়াটা সম্ভব হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই শনি রাহু শ্রাপির দোষ যদি কোনো জাতকের জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে পরে তার ঘরের মধ্যে চিল্লাচিল্লি অশান্তির একটা বাতাবরণও তৈরি হয়ে যায়, অর্থাৎ নিজের পরিবারের মেম্বারদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অনেক সময় দেখতে পাওয়া যায় না। এই দোষটি যেইখানে তৈরি হবে জন্মচক্রের মধ্যে, সেটি কোনো না কোনো ভাব অবশ্যই হবে, এবং সেই ভাবটির যে ফল, সেই ভাবটির ফলের মধ্যে সমস্যা অবশ্যই চলে আসবে। যদি এটা আমি একটা উদাহরণ দিই, যদি এটা সপ্তম ভাবের মধ্যে থাকে, তাহলে পরে বিবাহিত জীবনে সমস্যা বা ডিভোর্সের মতো সমস্যা চলে আসতে পারে। যদি পঞ্চম ঘরে থাকে, তাহলে প্রেমে বিচ্ছেদ, সন্তানের থেকে সমস্যা আসতে পারে, সঠিক বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। যদি ফোর্থ হাউসে শনি রাহু শ্রাপির দোষ থাকে, তাহলে পরে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসতে পারে, এডুকেশনের মধ্যে বাধা আসতে পারে, কোনো বন্ধু বান্ধবের থেকে একটা ফ্রড ব্যাপার চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় এই দোষটি যদি সেকেন্ড হাউসের মধ্যে থাকে, তাহলে অর্থ সম্পর্কে এমনি এই দোষটি কিন্তু অর্থের সেভিংসকে নষ্ট করে দেয়। কিন্তু সেকেন্ড হাউসের মধ্যে একটি ঘর যেখানে অর্থ বিচার করা হয়, সেরকম ঘরের মধ্যে থাকলে এখানে অর্থহীন বানিয়ে দেয় সেই জাতককে। এছাড়া অকারণে অর্থ অযথা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি করে। এছাড়াও সে কিছু করলো না, কিন্তু কুটুম্বদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে তার একটা বাদ বিতর্কতাও তৈরি হয়ে যেতে পারে, এবং সে কখনো কখনো উত্তেজিত হয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারে সেকেন্ড হাউসে এই দোষ থাকার ফলে। আলটিমেটলি আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন, কারণ আপনারা তো অনেকদিন থেকে জ্যোতিষ দেখছেন, জ্যোতিষকে বোঝার চেষ্টা করছেন, তার মানে হচ্ছে এই দোষটি আপনারা যেটা বুঝে পেলেন যে এই দোষটি আলটিমেটলি খারাপ একটি দোষ, এবং এই দোষটি যেই ভাবের মধ্যে থাকবে সেই ভাবের কারকত্বকে নাশ করে দেবে, সেই ভাবের এফেক্ট ব্যাপারগুলো যেই ফল ওখান থেকে বিচার করা হয় সেই সমস্ত ফলকে অনেকটা পরিমাণে নাশ করে দেবে। রাহু হচ্ছে কেমন একটি গ্রহ আপনাকে বুঝতে হবে। রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট যে কিন্তু হঠাৎ ফল দেয়, সেটা ভালো হোক বা খারাপ হোক, সে কিন্তু হঠাৎ ফল দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ রাহু সর্বদাই যে অশুভ ফল দেয় এর কোনো মানে নেই, কখনো কখনো শুভ ফলও দিয়ে দেয় রাহু, কিন্তু বেশিরভাগ জন্মচক্রের মধ্যে রাহুকে নেগেটিভভাবেই আমরা দেখতে পাই, এবং রাহুর ফল দেওয়ার টেকনিক হচ্ছে সে হঠাৎ করে ফল দেওয়ার চেষ্টা করে। এরকম রাহুর মধ্যে একটি গ্রহ যোগ যদি শনির মধ্যে একটি গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে পরে এটা ইন্ডিকেশন দেয় যে সেই জাতক কিন্তু পূর্বজন্মে, দেখুন এই জন্মে তো তার কোনো দোষ ত্রুটি নেই এখনও তো ধরে নেওয়া যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্র কি, জ্যোতিষশাস্ত্র হচ্ছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের কথাবার্তা বলে, সেই কারণে অনেক সময় দেখা যায় যে এইরকম জাতকরা অতীতে কোনো গরিব মানুষের প্রতি মানে অকারণে কিন্তু অযথা মানে অকারণে আর কি খারাপ ব্যবহার তারা করেছিলেন, এবং তার এফেক্ট স্বরূপ এই জন্মে তার জন্মচক্রের কোনো একটি ভাবের মধ্যে শনি রাহুর সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাহু কেমন একটি প্ল্যানেট? রাহু এমন একটি প্ল্যানেট, রাহু কিন্তু কালা জাদু, রাহু হচ্ছে একটি কালা জাদু কারকগ্রহ, মিলচ্ছ প্রকৃতির হচ্ছে রাহু। রাহু বেদ বাঁধার সঙ্গে মানে ভৌতিক বাঁধার সঙ্গে রাহুকে অনেকটা সম্পর্ক যুক্ত করা হয়ে থাকে। রাহু হচ্ছে কপট, ছল কপটতার কারকগ্রহ। রাহু হচ্ছে স্নায়ুতন্ত্রকে নেগেটিভ করে দেয় অনেক সময়,
রাহু হচ্ছে নেশাগ্রস্ত বিষয়ের কারক গ্রহ। অনেক মানুষ অতিরিক্ত নেশা করে, তাদের কারক গ্রহ হচ্ছে, তাদের উপর বলা হয় রাহুর প্রভাবটা অনেক বেশি পরিমাণে পড়ে আছে। রাহু হচ্ছে জুয়া খেলার প্রবণতাকে তৈরি করে দেয়, রাহু হচ্ছে খারাপ ভাষাকে ইন্ডিকেশন দেয়, রাহু হচ্ছে মানে অনেক সময় পাগলামিকে ইন্ডিকেশন দিয়ে দেয়, রাহু হচ্ছে আপনার যত নিচ প্রকৃতির কাজকর্ম আছে সেই রকম কাজকর্মকে ইন্ডিকেশন দেয়, রাহু হচ্ছে বিলাসিতাকে ইন্ডিকেশন দেয়, যেই বিলাসিতা হচ্ছে লোককে দেখাবার জন্য বিলাসিতা করছি কিন্তু প্রচুর অর্থ অর্থ নাশ হয়ে যাচ্ছে আমার। রাহু হচ্ছে বিষের কারক গ্রহ, এরকম ধরে হয়ে থাকে। আবার ওপর দিকে শনিকে যদি দেখা হয়, শনি হচ্ছে দুঃখ, নিরাশা, হতাশা, ভয়, মৃত্যু, তারপরে হচ্ছে দীর্ঘকালীন ব্যাধি যেটাকে বলা হয়, এছাড়া হচ্ছে অনৈতিক অনৈতিকভাবে কোনো রকম ব্যবহার করাটাকে শনির সঙ্গে তুলনা করা হয়। শনিও হচ্ছে আপনার অলসতা, লোভ এইসবের কারক গ্রহ। তার সঙ্গে সঙ্গে হচ্ছে শনি নেশার প্রতি অ্যাট্রাকশন তৈরি করে দেয় অনেক সময়। এছাড়া হচ্ছে অধর্মকে ইন্ডিকেশন দেয় শনি। শনি হচ্ছে নপুংসতার কারক গ্রহ, শনি হচ্ছে কারখানার কারক গ্রহ হয় অনেক সময়, বড় বড় ইন্ডাস্ট্রির কারক গ্রহ হয় শনি অনেক সময়। শনির দেখুন অধর্মিক ব্যাপার যেটা বললাম, অধর্মকে অনেক সময় শনি ইন্ডিকেশন দেয়। এখানে খেয়াল রাখতে হবে শনি কিন্তু প্রত্যেকটি জন্মচক্রের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। যদি শনি পজিটিভ হয়ে যায় অর্থাৎ ভালো শনি হয়ে যায়, তাহলে ধর্মের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল ব্যবহার তৈরি করে দেবে, আর শনি যদি খারাপ হয়ে যায় তাহলে ধর্মকে মানবেই না সে এবং অধর্মের পথে সে চলতে থাকবে। এইরকম শনি রাহুর সংযোগ তাহলে মানুষের উপরে কি এফেক্ট ফেলে এটাকে আপনাকে বুঝতে হবে, যে শনি রাহু একসঙ্গে থাকলে কিরকম অশুভ ফল দেয়। এবং রাহু শনির প্রভাবকে, রাহু কি করে শনির নেগেটিভিটিকে আরো বৃদ্ধি করে দেয় যখন শনি রাহুর সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে যায়। এবং দেখা যায় অনেক সময় যে জাতকের জীবনের মধ্যে শনি রাহু একসঙ্গে থাকার ফলে তার জন্মজাতকে জাতকের কিন্তু শাপিত দোষ তো প্রথমেই বললাম যেটা তৈরি হয়ে যায়, এবং সেই শাপিত দোষ তৈরি হয়ে যাবার ফলে সে কিন্তু জাতকের বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করে। বাড়ির মধ্যে অনেক সময় বাস্তু দোষও ক্রিয়েট হয়ে যেতে পারে, বাড়ির যিনি মেন মালিক আর কি মেন লোক সেই লোকের আর্থিক অবস্থা ডাউন হয়ে যেতে পারে, অকারণে তার ধারবাকি হয়ে যেতে পারে, অকারণে লোকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, অকারণে সে ভয় পেতে পারে, ডিপ্রেশন চলে আসতে পারে, অকারণে কিন্তু তার সঙ্গে অন্য লোকের যে ব্যবহার সম্পর্ক অর্থাৎ অনেক সময় কমিউনিকেশন স্কেলটা বড় হয় তো অনেকের, সেই কমিউনিকেশন স্কেলে অযথা তাকে খারাপ মনে করে অনেকে। এই শনি রাহু শাপিত দোষ যদি পঞ্চম ভাবের মধ্যে প্রভাব দেয় তাহলে পারে সন্তানের থেকে সমস্যা আসতে পারে, সন্তানের ব্যবহারের থেকে সমস্যা আসতে পারে, উচ্চশিক্ষায় বাধা চলে আসতে পারে। শনি রাহু শাপিত দোষ সপ্তমে থাকলে বিবাহের ক্ষেত্রে সমস্যা এবং ডিভোর্সের মতো ব্যবস্থাও করে দেয়। এবং শনি রাহুর শাপিত দোষ যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে অর্থের জায়গাটা খালি করে দেয়, সে যদি অর্থ জমিয়ে কিছু ব্যাংক ব্যালেন্স রাখতেও চায় সেটাকেও নাশ করে দেয় অনেক সময়, এবং সম্পূর্ণভাবে অযথা অর্থ খরচ করিয়ে দেয়। যখন অর্থ যদি কোনোভাবে আসে তাহলে পারে সে সেই সময় এত অতিরিক্ত অর্থ ব্যয় করে দেয় যে অসময়ে অর্থ কিন্তু তার পুরো সম্পূর্ণ হাত খালি হয়ে যাবার মতো একটা ব্যবস্থা তৈরি হয়ে যায়। শাহুর শনি রাহুর শাপিত দোষ যদি ষষ্ঠভাবে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন ষষ্ঠভাবের মধ্যে অশুভ গ্রহরা শুভ ফল দেয়। ষষ্ঠভাবে শনি রাহুর শাপিত দোষ অনেকটা আর্থিক উন্নতি করে, কিন্তু শনি রাহুর শাপিত দোষ ষষ্ঠভাবে থাকলে পেটের সমস্যাও তো অনেক সময় তৈরি করে দেয় বা হজমের সমস্যাও অনেক সময় তৈরি করে দেয়। শনি রাহুর শাপিত দোষ নবম ঘরে থাকলে পারে আপনার অধর্মিক ব্যাপারটাকে আরও বৃদ্ধি করে দেয়। বিদেশের মধ্যে যদি সেই জাতক থাকে তাহলে বিদেশের মধ্যে হঠাৎ তার কোনোরকম কর্মকাণ্ডের মধ্যে অসফলতা চলে আসতে পারে বা সমস্যা চলে আসতে পারে। দাদা আপনার ইলেভেন্থ হাউসে শনি রাহু শাপিত দোষ মোটামুটি ভালো এফেক্ট দেয়, কিন্তু ইলেভেন্থ হাউসে শনি রাহু শাপিত দোষ থাকলে পারে একটাই প্রবলেম, সেটা কিন্তু পঞ্চম ঘরের উপর দৃষ্টি পড়বে, এবং পঞ্চম ঘরের উপর দৃষ্টি পড়লে তার সন্তানকে নিয়ে সমস্যা বৃদ্ধি হবে এবং সে বুদ্ধি নেগেটিভ বুদ্ধি খাটিয়ে কোনো অসফল কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে। এবং শনি রাহু শাপিত দোষ যদি আমি ধরে নিই চতুর্থ ভাবের মধ্যে থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যকে খারাপ করে দেবে, পড়াশোনার মধ্যে খারাপ করে দেবে, মানসিক চঞ্চলতাকে বৃদ্ধি করিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক অশান্তির কারকগ্রহ হবে এবং মায়ের মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করে যাবে। এরকম বিভিন্ন ভাবের মধ্যে বিভিন্ন এফেক্ট দেয়। যদি আপনার জন্মচক্রে শনি রাহু শাপিত দোষ থাকে
যদি আপনি এই শনি রাহু শ্রাপিত দোষের কারণে আমি যে সমস্যাগুলো বললাম এই সমস্যার মধ্যে আপনি সমস্যার সঙ্গে অতিবাহিত করছেন নিজের জীবনকে, তাহলে আজই অবশ্যই কিন্তু শনি রাহু শ্রাপিত দোষকে সঠিক রেমেডিক্যাল গাইডলাইনকে মেনটেন করে আপনি কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দেখুন, এই সমস্যার সমাধান করতে গিয়ে আরও একটা কথা বলি, বহু লোক আমাকে অনেক সময় ফোন করে, তার রাশি কী, তার চার্ট কী বলছে, এবং চার্ট যদি বিচারও করায় সে অনেক কষ্টে, তাহলে সেই চার্টে রেমেডিক্যাল ব্যাপারগুলোকে সে করতে চায়। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে জ্যোতিষের যেগুলো হচ্ছে আমরা বলি উপায়, যেগুলোকে বলা হয় রেমেডিক্যাল গাইডলাইন, এই বিষয়গুলো হচ্ছে দুটো প্রথার মধ্যে হয়। একটা হচ্ছে স্টোন রেমেডির মাধ্যমে সমাধান করা হয় সমস্যাকে, একটা হচ্ছে তন্ত্র রেমেডির মাধ্যমে সমস্যার সমাধানকে করা হয়। কিন্তু বহু লোকের মধ্যে আর্থিক উন্নতির জায়গাটা, আর্থিক অবস্থার জায়গাটা অত ইম্প্রুভ না থাকার জন্য, ইচ্ছা থাকলেও প্রতিকার করা, তারা কিন্তু আর্থিক অবস্থার জন্য অনেক সময় পিছিয়ে পড়ে। এখানে আমি একটা কথা বলবো যে আমি পরবর্তী সময় লাল কিতাব নিয়ে অনুষ্ঠান করবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কারণ লাল কিতাবের মধ্যে এমন কিছু রেমেডি আছে যেটা কিন্তু অর্থের প্রয়োজন হয় না, শুধু মানসিকতার প্রয়োজন হয় এবং একটু দীর্ঘমেয়াদী, অর্থাৎ প্রতিদিন মানে লাল কিতাবের রেমেডিগুলো হচ্ছে 43 দিন ধরে চলে, সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল রেমেডি, একদম হাতের সামনে যেগুলো রয়েছে সেইগুলো বিষয়কে নিয়ে প্রতিকার, তাহলে সেই প্রতিকারগুলো আপনারা করবেন। আর যারা পয়সা আছে, যাদের আর্থিক অবস্থা মোটামুটি এখনও অবধি ভালো রয়েছে, তারা কিন্তু অবশ্যই আপনার অবস্থা ভালো থাকতে থাকতে আপনি কিন্তু নিজের দোষটিকে সঠিকভাবে কাটিয়ে ফেলুন। যদিও বা এই দোষ কাটাতে একটু খরচ হয়ে যায়, তবু আপনি কিন্তু সঠিকভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু আজকের দিনটা আপনার হাসি রয়েছে, আমি কখনোই চাই না যে কালকে আপনার মুখটা দুঃখের মধ্যে চলে আসুক, আপনি সমস্যার মধ্যে পড়ে যান, আপনি চিন্তায় পড়ে যান, কারণ এই শনি রাহু শ্রাপিত দোষ কিন্তু আপনার কোম্পানিতে লস করে দিতে পারে, আপনার ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে, আপনার বিবাহিত জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এই শ্রাপিত দোষ কিন্তু আপনার সম্পর্ককে বিচ্ছেদের মধ্যে নিয়ে চলে আসতে পারে, আপনার হঠাৎ অবনতি দেখতে পাওয়া যাবে। তাই এত কিছু না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু অবশ্যই এই দোষটিকে সঠিক সমাধান করে নিজের জীবনকে অতিবাহিত করুন। এবং আমি যখন আপনাকে বলছি আনন্দ শাস্ত্রী, যখন আমি আপনাকে বলছি যে এই দোষটি নেগেটিভ এফেক্ট দেয়, তখন কিন্তু আপনি অবশ্যই মনে করবেন এই দোষটি অবশ্যই নেগেটিভ এফেক্ট দেবে, কারণ আমি লজিকের সঙ্গে জ্যোতিষকে তুলে ধরার চেষ্টা করি, আমি যুক্তির সঙ্গে কথাবার্তা বলি এবং আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও তার সঙ্গে রয়েছে, এবং আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দেখেছি এই দোষটি কিন্তু বহু মানুষের জীবনকে অনেক সময় নেগেটিভ করে দিয়েছে। তাই এখনও সময় রয়েছে, আজই আপনি কিন্তু নিজের দোষটির সমস্যার সমাধান করুন এবং নিজের দোষটিকে কাটিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করুন। এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, তখন একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসবো এবং নতুনভাবে আপনাদেরকে জানার একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো আমি অবশ্যই। এবং যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা জ্যোতিষকে বোঝার চেষ্টা করছেন, তাদেরকে আমি বলছি আপনি এত সহজে পরের নোটটি নিয়ে আলোচনা করুন, পরের বিষয়টিকে নিয়ে আলোচনা করবো এত সরল ভাষায় যে আপনি কিন্তু অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন, এবং বিষয়টা বুঝে গেলে আমার দৃঢ় বিশ্বাস যে আগে প্রথমেই আপনি কিন্তু আপনার জন্মছকটিকে খুলে দেখবেন যে সেই দোষ বা যোগটি আছে কি না, কারণ পরের অনুষ্ঠান কিন্তু আবার একটি যোগ নিয়ে করব, আবার একটি দোষ নিয়ে করব, আবার সেটা শুভ যোগ হতে পারে বা নেগেটিভ দোষ হতে পারে, যাই হোক যোগ বা দোষ নিয়েই পরের অনুষ্ঠানটি হবে। তাই অবশ্যই আজকে এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ভিডিওটি বা অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।